গরম গরম খেতে চায়, আগেই জানো তোমরা। আজকে বড়িটাকে ছাদে দিয়ে এসছি হচ্ছে থালায় করে ঝুড়ি চাপা দিয়ে, মানে থালাতে বড়িগুলোকে দিয়ে ঝুড়ি চাপা দিয়ে দিয়ে এসছি। সেটা 10টার দিকে দিয়ে এসছি, 12টার দিকে আনবো। আনার সময় অবশ্যই তোমাদেরকে ছাদে নিয়ে যাব। ছাদটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা, তোমাদেরও আশা করি ভালো লাগে, অনেকেই বলো যে ভালো লাগে। তো ছাদে যাব একবার, তার আগে উফো ওর বাটার মিল্কটা সেই অনেকক্ষণ আগে বার করে রেখেছি, ওকে দিয়ে দিই। হ্যাঁ না, একটু রেখে খেয়েও দরকার পড়লে। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে, আবারও বাইরে গেছিলাম, নিচে গেছিলাম একটু সামনে, একটু হেঁটে গিয়ে আমরুথার ওখানে একটা সবজির দোকান আছে ওখানে গেছিলাম, ওর জন্য একটু উচ্ছে আনতে। অনেকদিন না উচ্ছে খাইনি, যেহেতু আমি খাই না, আর ওরও এখন নাকি উচ্ছে ভাজা খেতে ভালো লাগে না, কিন্তু খাওয়ার তো উচিত। কেন বলো তো, সকাল থেকে তোমাদের সামনে আসিনি আমি, আজকে আমি ঠিকই করেছিলাম যে আমি শ্যাম্পু করে নিয়ে তারপর তোমাদের সামনে আসব। ওই তেল মার্কা চুল আমার নিজেরই দেখতে আর ইচ্ছে করছিল না। চলো দেখাই, এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, বাকি বড়ি রোদে দিয়েছি বলে এখানে কয়েকটা বড়ি আমি বার করে রেখেছি, মাছের ঝোলের মশলা রেডি করেছি, দু পিস তেলাপিয়া মাছ এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, মুসম্বিটাকে দুপুরে কেটে দেবো তাই। আর এখানে হচ্ছে আলু, টমেটো, ঢেঁড়স আর হচ্ছে কাঁচা লঙ্কা, প্রমি মুসম্বি আর নেই কিন্তু, আর হচ্ছে এই উচ্ছে। যাই হোক, দেখলাম বলে আমার মনে পড়লো, বলেও দিলাম ওকে। আর রান্না আমি ওই ফ্রাইং প্যানেই করবো, ওই কড়াই ওভাবেই রয়েছে ওখানে, ও শোপিস হয়ে গেছে এখন ওর ওপর, মানে মাথাটা যা গরম হচ্ছে, ওকে দেখলে এরকম ঢেকে রাখতে ইচ্ছে করছে উল্টে। যাই হোক, তো আমি একটু বসে নিই, 12টার দিকে আসছি আবার তোমাদের কাছে। 12:27 বাজে এখন, যদিও আমার হয়ে গেছিলো উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আর ইসেটা মাছটাও কষিয়ে মশলাটা আলু ঠালু ভেজে বড়ি ঠুড়ি ভেজে মশলা কষিয়ে নিয়ে জলটা দিয়ে জাস্ট ফুটতে দিয়ে এলাম, তারপর গিয়ে মাছটা ছেড়ে দেবো আর বড়িটা নামানো রাখ দিয়েছিলে, ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো। নিতে এলাম বড়িটা, যেন তো মেঘ করেছে একটু, রোদটা উঠছে পড়ছে এই করছে, আর রেখে লাভ নেই বেশি লোভ করা ঠিক নয়। দেখতে পাচ্ছে দিকটা, মেঘ করছে, রোদ উঠছে এই করছে, আবার এখন একটু রোদ উঠলো, আর লোভ করবো না বেশি, আবার দরকার হলে কালকে 2 ঘন্টার জন্য দিয়ে যাবো। আকাশের অবস্থাটা না ঠিক এই রকম দেখো, আমি জাস্ট বড়িগুলোকে নিয়ে এলাম, তোমাদের তো দেখালে, আমি ছাদে আসলে ছাদে না ওয়াচম্যানের বউ কাছাকাছি করছিল, উনি আমার সাথে একটু কথা বলছিল, তাই জন্য আর ক্যামেরাটা ফিট করা হলো না আর কি, ওই আর কি, বুঝতে পারে না যে আমি ফোনটা নিয়ে কি করি এরা, আবার জিজ্ঞেসও করতে পারে না, কারণটা হচ্ছে আমি ওদের ভাষা বুঝি না, ওরা আমার ভাষা বোঝে না, মানে উনি হিন্দি বলতেও পারে না, হিন্দি বোঝেও না। সূর্যটাকে কি ভালো লাগছে দেখো, ফ্ল্যাটের ওপর থেকে উঁকি মারছে, ছাদে যেতে পারলে ভালো লাগতো দেখাতে, কিন্তু ঠিক আছে আর ছাদে যেতে পারছি না, অনেকবার আজকে ছাদে গেছি আমি। অনেকদিন বাদে আবার এই ব্যালকানিতে, প্রায় অনেকদিন বাদে তোমাদের সাথে ব্যালকানি থেকে আবার কথা হচ্ছে, কথা হতো না আজকে ব্যালকানি থেকে, কারণ আমার না এই কালকে উঠেছি 6টা, সন্ধ্যে হয়ে গেছিল, আর সন্ধ্যে হয়ে গেলে এখানটাতে আর ভালো লাগে না তখন। যাই হোক, এখানে সবাই এত
চুল ফুল নিয়ে পরিচর্যা করেন, এখানে সবাই ভীষণ চুল নিয়ে। দেখো এই একজন, এই দেখো ওখানে, এরা সবাই বিকেল হতে না হতেই চুল আঁচড়াচ্ছে, চুল বাঁধছে, প্রত্যেককেই আমি তাই দেখতে পাচ্ছি এখানে। আর আমার জামা কাপড় গুলো এইদিকেই তো মেলা থাকে, সাধারণত ইগনোর করি এই দিকটাকে আমি ক্যামেরা করার সময় বা আমি নিজে ভিডিও করার সময়। এখন এলেও তোমরাও একটু ইগনোর করে নিও এই আর কি, মেলতে তো হবে কোথাও না কোথাও একটা, তো আমার এটাই মেলার জায়গা, নাহলে আবার ছাদে যেতে হবে। ছাদে দিয়ে আসলে একটা চিন্তা থাকে ভিজে যাওয়ার, এখানে দিলে ভেজার চান্স থাকে না, এখানে ওই একটু রোদটা আসে আর হাওয়াটাতেই শোকায় মূলত, এই আর কি। আজকেও ভালো রোদ দিয়েছিল। ও না একটা কথা আমাকে পরে বলে আমি ভুলেই গেছি, বাড়ি থেকে যে আচার পাঠিয়েছিল ওগুলো একটু দুদিন ধরে রোদে দিলে না ভালো হতো, বললো কালকে একটু দিও। এলাম ঠিক আছে কালকে দিয়ে দেবো আচার, বড়িগুলো যে কদিন একটু রোদে দেওয়া যায়, কারণ এত বৃষ্টি হয় তো যখন আবার বৃষ্টি শুরু হবে তখন হয়তো আবার দিতেই পারবো না, তাই যে কদিন রোদ ফোদ পাচ্ছি একটু দিয়ে নিই বাবা। বেশ আজকে না কুড়মো কুড়মো হয়ে গেছে পুরো বড়িটা, আসলে বড়িতে একটু পোকা ধরে ফাঙ্গাস আসে তো সেগুলো না আর হয় না রোদে দিলে। যাই হোক একটু বাজার যেতে পারলে ভালোই হতো, কিন্তু কালকেই ভাবছি আবার শনিবার আছে কালকেই যাব, কিন্তু কাল পরে একটু কাজ পড়ে গেছে, অফিসের একটু কাজ আছে। আর আজকে তোমাদেরকে দেখাই, দাঁড়াও এই দেখো এটাকে আজকে আর তুলিনি, এটাকে কালকেই তুলবো, কারণটা হচ্ছে কালকে শনিবার আছে ওই জন্যে কালকে তুলব। কি ভালো লাগছে দেখতে গাছে যাওয়াটা ফুটে রয়েছে তো, খুব ভালো লাগছে দেখতে গাছটাকে। দেখা যাক আপাতত আর করি নেই, আবার তিন চারটে না চারটে পাঁচটা করেছিল ফুটলো, এটাই লাস্ট করেছিল, আর কি করা যাবে, আবার হবে করি। ঠিক আছে, আর এইগুলো না কুড়ি থেকে ফুল ফুটতে বেশ অনেকটা টাইম লাগে, যেহেতু থোকা জবা জন্য অনেকটা টাইম নেয় বেশ। চলো ওকে চাটা করে দিই, একটু বিকেলে না করে নিয়েছে কে জানে, আমি তো দেখিও নি। জাস্ট দেখো কথা বলে আমি ঘরেও যেতে পারিনি, বৃষ্টি নেমে গেলো, যেটা অবশ্য তিনটে থেকে নামার কথা ছিল, উনি না ছাদটা ঝাঁটাচ্ছিল আর দৌড়ে চলে এসছে। জাস্ট ক্যামেরাটা অফ করে আমি ঘরের দিকে যাচ্ছিলাম, দেখলাম বড় বড় ফোঁটা পড়ে স্টার্ট। বরের অবস্থা দেখো, মোটামুটি বসেরই ছিল, ফোন ঘাটতে ঘাটতে হঠাৎ বলে স্যুপ খেতে ইচ্ছে করছে। চিকেন স্যুপ তো আর আমার পক্ষে এখনই চিকেন বার করে করা সম্ভব না, কারণ এখন বেজে গেছে হচ্ছে 9:33, তো তার সাথে নাকি স্যুপের সাথে আবার চিলি চিকেনও অর্ডার দিয়েছে, ওনাকে আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করেছে। এবার দেখা যাক কোনটা কি, এটা মনে হচ্ছে চিলি চিকেন আর এটা মনে হচ্ছে স্যুপ, দেখা যাক আমি ঢেলে নিই আগে। দেখো স্যুপের পরিমাণটা না অনেকটাই দিয়েছে, আমি জানি না দাম কত নিয়েছে, কত নিয়েছে 117, হ্যাঁ 117 টাকা নিয়েছে। দেখো বেশ অনেকটা পরিমাণ, দুটো পুরো বড় বড় বাটি হয়েছে, আর চিলি চিকেনও না অনেকখানি দিয়েছে। টেস্টটা বলতে পারবো না, আপাতত ঢাকা দেওয়া থাক, আর এটা আমি আর আমার বর কেউই খাচ্ছি না, পরে কিছুতে একটা ইউজ করে নেবো। চলো যাই, স্যুপটা এই জাস্ট খাওয়া হলো আর দুজনে মিলে ঠিক করলাম স্যুপ খাওয়ার পরেই পেটটা ভরে গেছে, চিলি চিকেন আজকে আর লাগবে না, ওটা রেখেই দেবো। দেখি কালকে ঘরে গাজর ক্যাপসিকাম রয়েছে, গাজর পিস এসব কিছু নেই, যদি কালকে সামনের কোনো দোকানে পেয়ে যাই তাহলে দুপুরটাতে ভাবছি ফ্রাইড রাইস চিলি চিকেনটা খেয়ে নেবো আর কি। চিলি চিকেনের সাথে একটু ফ্রাইড রাইসও খুব ভালো খায়, তো ওই জন্যই ভাবছি আর কি, নাহলে চিলি চিকেনটা আবারও রেখে দিতে হবে। ওকে আমি বলেছিলাম যে শুধু স্যুপটাই অর্ডার দেবো, বললো না না একটু চিলি চিকেনও অর্ডার দিই, তো ব্যাস ওই জন্য দিয়ে দিলে। আর স্যুপটা না অসাধারণ খেতে ছিল, ওই চিপসগুলো আমরা আর ওপর দিয়ে দেইনি, দিলেও হয়তো ভালো লাগতো কিন্তু আমাদের মনে হলো এমনিই বেটার লাগবে, তো এমনিই খেলাম আমরা, দুর্দান্ত খেতে হয়েছিল সত্যিই, তাই ও রেটিং দেখে দিয়েছিল, তো 4-star রেটিং ছিল, সত্যিই ভালো ছিল খেতে। চিলি চিকেনটাও খেতে ভালো, আমি জাস্ট একটু টেস্ট করে দেখলাম ওটাও ভালো, তবে স্যুপটা বেটার। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আর তো কিছু দেখানোরও নেই, কিছু করারও নেই, যেটুকু আমরা করেছি সন্ধ্যা থেকে সেটুকু তো তোমাদের সাথে শেয়ারই করলাম। আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আর অবশ্যই বলবো যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের সরি কেমন লাগলো। আজকের মতো গুড নাইট, টাটা, কালকে আবারও আসবো, যারা আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই সাথে থাকো।